আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইনের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়া নড়াই। আজকে তোমাদের ডিগ্রি ক্লাসের প্রথম বর্ষের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক স্তরবিন্যাসের চারটি ধরন নিয়ে আলোচনা করব। প্রথমেই সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাসের ইংরেজি প্রতিশব্দ হলো সোশিয়াল স্ট্রাটিফিকেশন। স্তরবিন্যাস হলো সমাজের উঁচু নিচুর ধারণা। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের সকল সদস্যের আর্থিক অবস্থা, শিক্ষা, জমিজমা, বংশমর্যাদা একই ধরনের নয়, আলাদা আলাদা হয়ে থাকে। ধরো তোমার আমার ক্লাসে যারা উপস্থিত আছো, তোমাদের পাড়ায় লক্ষ্য করো যে প্রত্যেক পরিবারেরই আলাদা আলাদা অর্থনীতি আছে। কারোর বাবা মা হয়তো উভয় শিক্ষক, কারোর বাবা মা কৃষক, কৃষক ফ্যামিলি, কেউ কেউ হলো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তারি করো, কেউ পেশা, এ ধরনের বিভিন্ন ধরনের পেশা আছে। এবং এই পেশার উপর ভিত্তি করে সমাজে সকলের স্ট্যাটাস এক ধরনের হয় না। এতে করে একটি সমাজে সামাজিক উঁচু নিচুর ধারণা জন্মে, এবং এই সামাজিক উঁচু নিচুর যে ধারণাটা, এটাকেই বলা হয় সামাজিক স্তরবিন্যাস। মোট কথা আমরা বলতে পারি যে সমাজে বসবাসরত ব্যক্তিবর্গের সামাজিক মর্যাদার যে ভেদাভেদ, সেটাকে আমরা সামাজিক স্তরবিন্যাস বলে থাকি। সামাজিক স্তরবিন্যাস সমাজের একটি সহজাত অবস্থা। পৃথিবীর এমন কোনো সমাজ নাই যে সমাজে সামাজিক স্তরবিন্যাস নেই। সামাজিক স্তরবিন্যাসের ধারণা তোমরা পেয়ে গেলে এবার সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন আছে। সেই চারটি প্রধান ধরনের মধ্যে এক নম্বরটি হলো দাস প্রথা বা স্লেভারি, দ্বিতীয়টি হলো জাতি বর্ণ প্রথা বা কাস্ট সিস্টেম, তৃতীয়টি হলো এস্টেট প্রথা বা এস্টেট সিস্টেম, চার নম্বরটি হলো শ্রেণী এবং মর্যাদা গোষ্ঠী, ক্লাস অ্যান্ড স্ট্যাটাস গ্রুপ। এবার আমি একে একে তোমাদের এই চারটি ধরন সম্বন্ধে আমি আলোচনা করব। তোমরা খাতা বের করো এবং লিখে নাও এগুলা। যেমন দাসপ্রথা, দাসপ্রথা এমনই একটি প্রথা যে প্রথায় সমাজের একদল মানুষ আর একদল মানুষকে তাদের নিজস্ব সম্পত্তি হিসাবে গণ্য করে, এবং তাদের কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি পারিবারিক অধিকার দেওয়া হয় না। এটা একটা অমানবিক প্রথা। এবং দাস প্রথা ভিত্তিক সমাজে প্রধান দুটো শ্রেণী থাকে, এক এক শ্রেণী দাস মালিক আর একটা হলো দাস। দাস মালিক সবসময় দাসদের শোষণ করতে থাকে এবং দাসদের কোনো অধিকার দেয় না। বললাম যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক এই সমস্ত অধিকারগুলি দাস মালিকের উপরে নির্ভর করত। তারা তাকে যেভাবে খাটাতো সেইভাবে তাদেরকে খাটতে হতো। এখন যেমন বর্তমানে গরু ছাগলের হাট হয়, ঠিক এভাবে দাসদের বেচা কেনার মতো হাট ছিল। এটা হলো দাস প্রথা। দাস প্রথার পরে সামাজিক স্তরবিন্যাসের আর একটি ধরন হলো জাতি বর্ণ প্রথা। জাতি বর্ণ প্রথা অনুযায়ী সনাতন ভারতীয় হিন্দু ধর্মের মানুষদেরকে প্রধান চারটি বর্ণে বিভক্ত করা হতো। চারটি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আমি একে একে এই চারটি বর্ণের সামাজিক অবস্থান, তাদের সামাজিক অবস্থানটা কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করব। ব্রাহ্মণ, এরা সমাজের উচ্চ অবস্থান অবস্থান করত। এরা শিক্ষিত ছিল, পূজা পার্বণ, বিবাহ শাদী, পূজার অঞ্জলি অনুষ্ঠান পরিচালনা করা, পঞ্জিকা দেখা, এইগুলি তারা করত এবং সমাজে তাদের মান মর্যাদা বেশি ছিল। অন্যান্য বর্ণের মানুষ তাদেরকে ভক্তি করত, শ্রদ্ধা করত। দেখলে ব্রাহ্মণ।
আর ক্ষত্রিয়, ক্ষত্রিয় হলো যোদ্ধা, এরা দেশ মাতৃকার সেবায় আত্মনিবেদন, দেশকে রক্ষা করার কাজে সৈন্যবাহিনী দিয়ে যেত এরা, এবং দেশকে বিভিন্ন ধরনের বিপদ আপদ বাইরের কোন শত্রু দ্বারা যখন আক্রমণ হতো তখন দেশকে রক্ষা করার জন্য এরা কাজ করত, এরা হলো ক্ষত্রিয় যোদ্ধা। তারপরে যে যারা আসে তারা হলো পশু, পশুদের কাজ হলো সমাজে খাদ্যের সংস্থান করা, ব্যবসা বাণিজ্য চাষাবাদ এই দিকে বৈশ্যরা নিয়োজিত ছিল। আর এরপরে শূদ্র, শূদ্র হলো সবচেয়ে নিচু বর্ণের মানুষ, সমাজের সবচেয়ে নিচু কাজগুলি তারা করত, যেমন জুতো পালিশ করা, ঝাড়ু দিয়া, ডোমের কাজ করা, এ ধরনের কাজ যারা করত তারাই ছিল শূদ্র বর্ণের। এবং এদেরকে আর একটি এদের পরিচয় ছিল, সেটা হলো অস্পৃশ্য, যে তাদেরকে ছুলেও অসুস্থ হয়ে যাবে, এ ধরনের একটা ধারণা সেই সময় মানুষের ছিল। এরপরে যে বর্ণটি আসে সেটা হলো এস্টেট প্রথা। এস্টেট হলো মধ্যযুগীয় সামন্তবাদী সমাজের, ইউরোপীয় সমাজের সামাজিক স্তরবিন্যাস। এই সামাজিক স্তরবিন্যাস অনুযায়ী সেই সমাজের সদস্যদের তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হতো। প্রথম যে শ্রেণীটি, এরা ছিল রাজা বা কিং। আরেকটা শব্দ আছে এখানে, অভিজাত শ্রেণী। এরা সমাজের উচ্চ অবস্থানে অবস্থান করত, রাজার কথা শুনতে হতো সবাকেই, রাজার আদেশ নিষেধ এগুলো পালন করে চলতে হতো। মনে করা হতো যে রাজা হলো ঈশ্বরের প্রতীক, রাজার বিরুদ্ধে যদি কখনো বিরুদ্ধ আচরণ করা যায় তাহলে সে কখনো স্বর্গ পাবে না, এবং রাজা একটা ডিভাইন পাওয়ার হোল্ড করে আছে, এ ধরনের ধারণা তখনকার মানুষের বিশ্বাস ছিল রাজা। এরপরে যারা আসে এস্টেট প্রথা অনুযায়ী দ্বিতীয় শ্রেণীতে যারা আসে এদেরকে বলা হতো ধর্মযাজক বা ক্লার্জি ম্যান। এরা মানুষকে ধর্মের কথা শোনাতো এবং মানুষকে বোঝাতো যে রাজার বিরুদ্ধে যদি কখনো বিদ্রোহ করো, রাজার কথা অমান্য করো, তাহলে তোমরা তোমরা পরকালে তোমরা শাস্তি পাবে। রাজার সাথে তাদের একটা একটা সম্পর্ক এমনই ছিল যে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে শোষণ করা হবে। তার তৃতীয় শ্রেণীটা হলো সাধারণ শ্রেণী বা কৃষক শ্রেণী। এদের কাজ হলো ব্যবসা বাণিজ্য করা এবং কৃষিকাজ করা। তাহলে এস্টেট প্রথা অনুযায়ী সমাজে আমরা কি দেখলাম, তিনটি শ্রেণী দেখলাম। প্রথম অবস্থানে আছেন রাজা, দ্বিতীয় অবস্থানে আছেন ধর্মযাজক, এবং তৃতীয় অবস্থানে আছে সাধারণ কৃষক। তার পরবর্তী চতুর্থ সামাজিক স্তরবিন্যাসের যে চতুর্থ ধরন সেটা হলো শ্রেণী এবং মর্যাদা গোষ্ঠী। শ্রেণী সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্সের দৃষ্টিতে শ্রেণী অর্থাৎ ক্লাস, ক্লাস ইজ অ্যান এগ্রিগেট অফ পারসন হু পারফর্ম দি সেম ফাংশন ইন দি অর্গানাইজেশন অফ প্রোডাকশন। উৎপাদনের ক্ষেত্রে একই কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের সমষ্টিকে বলা হয় শ্রেণী। একই শ্রেণীর মানুষ সমাজের সুবিধাগুলি একইভাবে তারা ভোগ করতে পারে, তাদের জীবনযাত্রার মান একই ধরনের হয়। এটা হলো চতুর্থ ধরন সামাজিক স্তর বিন্যাসে। এই ধরনটি হলো এখানে একজন ব্যক্তির মেধা জ্ঞান বুদ্ধির মূল্যায়ন করা হয়, সে তার মেধা বলে জ্ঞান বলে সে একটা স্তর থেকে আর একটা স্তরে সে যেতে পারে। একজন কৃষকের ছেলে সে মেধার জোরে সে একজন বিশ্ববিদ্যালয় প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু আরো যে তিনটি ধরন দেখলাম, দাস প্রথা, জাতি বর্ণ প্রথা এবং এস্টেট প্রথা, এখানে কিন্তু তেমনটি হয় না। এখানে একজন ব্যক্তি যেখানে জন্মগ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত তাকে ঠিক সেখানে অবস্থান করতে হয়, তার মেধা দিয়ে সে কখনো তার এক স্থান থেকে আর এক স্থানে সে দিতে পারে না। এবং এই যে শ্রেণী, এই যে তিনটি শ্রেণী, দাস প্রথা, জাতি বর্ণ এবং এস্টেট প্রথা, এখানে এটা একটা
বিচ্ছিন্ন দ্বীপের সাথে আমরা তুলনা করতে পারি। এক একটা দ্বীপ এখানে কারোর সাথে কারো সম্পর্ক হবে না, যেমন এক বর্ণের মানুষ আর এক বর্ণের মানুষের সাথে বিয়ে শাদী এগুলো করতে পারবে না। তাদের বাড়ি বিশেষ করে জাতি বর্ণের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে এক বর্ণের মানুষ আর এক বর্ণের মানুষের সাথে কোনো সম্পর্ক জড়াবে না, বিয়ে শাদী হবে না, কেউ কারোর বাড়িতে খাওয়া দাওয়া করবে না এইগুলি। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে এই জিনিসটা নেই। শ্রেণী এবং মর্যাদা গোষ্ঠী হলো বর্তমান আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে এগুলো আমরা লক্ষ্য করি যে এখানে ব্যক্তিকে মর্যাদা দেওয়া হয়, ব্যক্তি তার মেধা অনুযায়ী একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে যেতে পারে। এ হলো সামাজিক স্তরবিন্যাসের ধরন, এবং এই সামাজিক স্তরবিন্যাস থাকবে। সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য যে প্রত্যেক সমাজেই সামাজিক স্তরবিন্যাস থাকে, তার কারণ সকালে সমাজের সকল সদস্যের সমান সমান মর্যাদা তার কোনো থাকে না। তবে সামাজিক স্তরবিন্যাসের কতগুলো মানদণ্ড আছে এগুলো বিষয়ে তোমরা জেনে নাও। মানদণ্ডগুলো হলো সেখানে শিক্ষা, জমি জমা, ব্যবসা বাণিজ্য, তারপরে এখানে বংশমর্যাদা, বয়স, এইগুলির ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস হয়ে থাকে। যাই হোক, সামাজিক স্তরবিন্যাস সমাজের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলি তোমরা আরো ভালোভাবে বইতে পড়বে তাহলে বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমাকে আবার তোমরা প্রশ্ন করবে এই বিষয়ে। আর এখন বর্তমান অবস্থায় করোনা প্রাদুর্ভাব সারা বিশ্বে এমন অবস্থায় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ঘরে থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে চলবে, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবে। এভাবে চললে আমরা ইনশাল্লাহ এই করোনাকে একদিন আমরা জয় করতে পারব। খোদা হাফেজ, সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।